আসসালামু আলাইকুম, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। অনেকেই আসলে জানতে চেয়েছেন যে সকাল থেকে আমি সারাদিন কি কি খাই, এটা যেন আমি একটু ভিডিও আকারে দিই। তো আজকে আমি আমার যে ব্রেকফাস্টটা আমি শুরু করেছি, হ্যাঁ, এটা হচ্ছে যে হলুদের এটা দিয়ে। তো আমার পছন্দ হচ্ছে কাঁচা হলুদটা। কাঁচা হলুদটা এটাকে ছেঁচে নিয়ে পুরো এটা খোসাসহ সব কিছু, আর সঙ্গে 1 চামচ নারকেলের তেল, একটু গোলমরিচের গুঁড়া 4 চামচের 1/4 ভাগ, হ্যাঁ, আর সামান্য মধু দিয়ে, আমি যেহেতু আমি মেনটেনিংয়ে আছি, সো এটা দিয়ে আমার ব্রেকফাস্ট শুরু হলো। এখন বাজে বেলা 1টার মতো, তো বেলা 1টাতে আমি এটা দিয়ে ব্রেকফাস্ট করলাম। তো আমি যখনই কোনো এনার্জি ভিতরে ঢুকাবো ওটাই আমার ব্রেকফাস্ট হবে। তো আজকে বেলা 1টায় আমি ব্রেকফাস্ট করলাম, এর পরেরগুলো আমি জানাতে থাকবো আজকে সারাদিন কী কী খাচ্ছি, সঙ্গেই থাকবো। এটাই হচ্ছে আজকে আমার লাঞ্চ, আই মিন এর আগে আমি হলুদের যে চাটা খেয়েছিলাম, হ্যাঁ, এরপরে এখন 4:19 বাজে, এখন আমি এই বুলেট কফিটা খাচ্ছি। তো এর আগে অবশ্য আর 1 কাপ মানে ব্ল্যাক কফি খেয়েছি, একটা জায়গায় গিয়েছিলাম, তো সেটাকে আমি রেগুলার খাই না সাধারণত। তো এটাই আমার আজকের লাঞ্চ ধরতে হবে। এবং এখানে আছে এমসিটি অয়েল, আছে কোকোনাট অয়েল, আছে এখানে ঘি আছে। তারপরে আমাদের যে কফিটা, এখানে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা যে কফিটা ব্যবহার করি, অনেকে এখানে ভুল করেন, তারা অনেক সময় বাজার থেকে যে কফিটা, হ্যাঁ, সেই কফিটা তারা ব্যবহার করে থাকেন। তো এক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হতে হবে, না হলে আপনি বিপদে পড়বেন। আমরা যে কফিটা ব্যবহার করব সেটা অবশ্যই অর্গানিক হতে হবে, এবং এটা হচ্ছে যে কফি বিন থাকতে হবে, এবং এখানে কফি বিনটাকে গ্রাইন্ড করে আমরা এই কাজটা করব। এবং আমরা যেটা মাখন ব্যবহার করি বা আমরা যে ঘিটা ব্যবহার করি এটা যেন অর্গানিক হয়, না হলে খুব বিপদ। বাজার থেকে কেনা অনেক জিনিস আছে যেগুলো আসলে আরও ক্ষতি করবে। আর এখানে আমরা একটু ফ্ল্যাক্সিডের গুঁড়া এবং একটু পিঙ্ক সল্টও অ্যাড করা হয়েছে স্বাদের জন্যে, এবং এখানে কিছু ফাইবার থাকলো। হ্যাঁ, তো যেহেতু এটা আমি একটা মিল হিসাবে নিচ্ছি, সো এই মিলটা নেওয়ার পরে আমার মনে হয় আমার আরও 2-3 ঘন্টা আর কোনো ক্ষুধাই লাগবে না। আসলে এখন আমার অত ক্ষুধা লাগেনি, তারপরে আমি এটা একটা রুটিন হিসেবে খাচ্ছি। তো আমি যেহেতু এখন আজকে সারাদিনেরটাই আমরা বর্ণনা করবো, সো সঙ্গেই থাকুন, ধন্যবাদ সবাই। যদিও এই খাবারটা আরও অনেক আগেই খাওয়া উচিত ছিল, মানে আজকে একটু দেরি হয়ে গেল, আজকে যেমন বুলেট কফিটাও খেতে দেরি হয়েছে, তেমনি খাবারটাও আজকে খেতে দেরি হয়েছে। তো এখন প্রায় 7:30টার মতো বাজে। তো আমি সাধারণত মাগরিবের পরে এই খাবারটা খাই, যেদিন ওয়ান মিলে ডে করি। তো এটা আসলে বুঝতেই পারছেন যে প্রকৃত ওয়ান মিলে ডে এটাকে বলা যাবে না, কারণ দুপুরের দিকে আমি ব্রেকফাস্ট করেছি হলুদের এটা দিয়ে, এরপরে আবার বুলেট কফিটা খেতে একটু দেরি হয়েছে আজকে, আর আজকের রাতের খাবারটাও দেরি হয়ে গেল। তো আমাদেরকে দেখতে হবে যে একবেলা যখন আমি খাবো সেখানে যেন পর্যাপ্ত ফ্যাট থাকে ভালো, যেমন এই যে ডিমের কুসুমগুলো দেখতে পাচ্ছেন, এখানে খুব ভালো ফ্যাট আছে, এবং কুসুমটা দেখেন নরম আছে, হ্যাঁ, এবং কুসুমটা নরম থাকাই বাঞ্ছনীয়। পাশাপাশি সাদা অংশ যেটা থাকবে এটা আসলে প্রোটিন, এটা এরকম থাকলেই ভালো, কারণ সাদা অংশটা সরাসরি খাওয়া যায় না, এটা ডাইজেস্টের জন্য প্রবলেম হয়। প্লাস এই যে ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ভিনেগার, সঙ্গে একটু লেবুর রস আছে, এবং এখানে এটা হচ্ছে পালং শাক, তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফুলকপি আছে, ব্রোকলি আছে, তারপর বিভিন্ন রকম ক্যাপসিকাম আছে, বরবটি আছে, হ্যাঁ, এটা একটু সিদ্ধ করে নিয়েই এটা করা হয়েছে, আর রসুন কুচি তো অবশ্যই আছে, এবং এখানে অলিভ অয়েল দেওয়া আছে, চিয়া সিড, আর হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট যদি লাগে, আর এখানে নদীর কই মাছ এগুলা। তো আপনারা আবার ভাববেন না যে সবগুলো খেয়ে ফেলবো, কথা হচ্ছে যতটুকু পারি খাবো। এটা আমি যখন প্রকৃত খাবারগুলো খাবো তখন আমার বডি বলবে যে আমি কতটুকু খেতে পারবো, কতটুকু খেতে পারবো না। সো এটা সারাদিনে যেহেতু একবেলা খাচ্ছি, সো এরকম একটি প্রপার, এখানে দেখেন সব কিছু আছে অ্যাবান্ডেন্ট, যেমন ফাইবার আছে, যেমন ভালো প্রোটিন আছে, ভালো ফ্যাট আছে, হ্যাঁ, তারপরে এই যে ইনডাইজেস্টেবল ফাইবার যেটা, হ্যাঁ, এখানে চিয়া সিড আছে, এটা আমি নারকেলের পানিতে, ডাবের পানিতে এটা গুলিয়েছি। তো সব কিছুই এখানে আছে, এখানে
আপনারা একটা জিনিস বুঝতে হবে, অনেকে হয়তো কমেন্ট করবেন যে সবাই এ ধরনের খাবার অ্যারেঞ্জ করতে পারবে না, তো তাদের জন্য বাজেট ডায়েট একটা আছে, ওটা ভিডিওটা আপনারা দেখবেন। আর সবচেয়ে বড় কথা কি জানেন, যে একবেলা খাবো, হ্যাঁ, সো খাবারটা আমাকে ঠিকভাবে খেতে হবে, এটা সময় নিয়ে চিবিয়ে চিবিয়ে আমি খাওয়ার চেষ্টা করব। এবং আশা করি এগুলো খুব মজাদার খাবার, আপনাদের সবারই পছন্দ হবে। তো আজকের দিনের আমার এটাই শেষ খাবার, এরপর ডিপেন্ড করে, যদি আমি কোনো দিন এক্সারসাইজ করি তাহলে খাবার এক ঘন্টা পরে কিছু ফ্রুটস আমি খাই, আর পানিটা পর্যাপ্ত খেতে হবে আপনাদেরকে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তো পানিটা আসলে যার যার পিপাসা অনুযায়ী এবং প্রস্রাবের কালার অনুযায়ী আপনারা পানিটা খাওয়ার চেষ্টা করবেন, এবং ডাবের পানি যেন অবশ্যই থাকে, এগুলো নিয়ে অনেক কথা বলেছি আপনাদেরকে। তো মোটামুটি আজকের দিনে সারাদিনের এরকমই হচ্ছে এই খাবার, এটাই আমার দিনের শেষ খাবার। সবাইকে ধন্যবাদ, আজকে সারাদিনের খাবারটা আপনারা দেখতে চেয়েছিলেন, আমি দেখালাম। এটা হচ্ছে আমার এক ধরনের ওম্যাডের মতোই, আর একটা ওম্যাড আছে অনমিলেটে, যে এই খাবারটাই আমি খাই সারাদিনে একবেলাতেই, এবং এক ঘন্টার ভিতরে অন্যান্য যে খাবারগুলো খেয়ে ফেলার চেষ্টা করি, মানে এক ঘন্টার ভিতরে পুরো খাবারটা খাই। আর একটা রোজা রাখলে সেটা দিয়ে অন্য আরেকদিন আমরা ভিডিও দিব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।